নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। বিহারে বিরোধীরা এবার ঐক্যবদ্ধ। শুরু হল বিহারের বিধানসভা নির্বাচন, আজ তার প্রথম দফা। এই নির্বাচনেরই নানা দিক নিয়ে কথা বলবেন বঙ্গবাসী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বিহার ভোটে এবার এনডিএর দুই শরিক দল একে অন্যের বিরুদ্ধে লড়ছে, তো ফলাফলের কি প্রভাব পড়তে পারে বলে মনে হয় আপনার? না, সবসময় যেটা দেখতে হবে যে নীতিশ কুমারের একটা ব্যক্তিগত জনপ্রিয়তা রয়েছে, তো সেইটা একটা কার্যকর ভূমিকা নীতিশ কুমারের পক্ষে গেলে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রচারের যে ধরন, সেই ধরনে নীতিশ বিরোধীরা, আমি এনডিএ মধ্যে বলছি না, মানে চিরাগ পাসওয়ানের কথা বলছি না, কিন্তু আমি বলছি যে বাইরে যারা আরজেডি, কংগ্রেস, বাম দল, তাদের যে প্রচার অভিযান হচ্ছে, সেই প্রচারে মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান, এমনকি নীতিশের সভাতেও লালু প্রসাদ জিন্দাবাদ এরকম স্লোগান শোনা যাচ্ছে, এগুলো কিন্তু খুব ভালো বার্তা দিচ্ছে না এই সরকারের। এবং তার ফলে নীতিশ কুমার খুব চাপের মধ্যে আছেন, এটুকু বলা যেতে পারে। এনডিএরও ঘর তেজস্বী যাদবের সভায় প্রচুর ভিড় দেখা গিয়েছে, বিরোধী জোটের জন্য এটা কি আশাজনক? বিহার ইলেকশনে এই প্রথম বোধহয় সমস্ত বিরোধী জোট, বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল একজোট, এবং এটা একটা প্রথম ইলেকশন যেটা আমরা বিহারে গত 10 বছরের মধ্যে দেখছি। সেখানে সবাই বিজেপি বিরোধী একটা ভূমিকা নিচ্ছেন। আরো নির্দিষ্ট ভাবে বলতে গেলে নরেন্দ্র মোদীর যে শাসনের ধরন, তার বিরুদ্ধে বাম দলগুলো, রাষ্ট্রীয় জনতা দল, এরা সবাই একজোট হচ্ছেন। এর আগের নির্বাচনেও আমরা দেখেছি বাম দলগুলো আলাদা লড়ে, ফলে একটা সমবেত মানুষের যে জোট, জনগণের যে জোট, সেই জোটটা অবশ্যই একটা রাজনৈতিক বার্তা পৌঁছে দেবে। এবং তার ফলেই কিন্তু বিহারের জনসভাগুলোতে যেখানে তেজস্বী যাদব যাচ্ছেন সেখানে একটা প্রায় প্রচুর মানুষের সমাবেশ হচ্ছে, এবং তাদের যে উচ্ছ্বাস সেটা দেখা যাচ্ছে কানাইয়া কুমারের জনসভাতেও একই রকমের উচ্ছ্বাস এবং জনস্রোত দেখতে পাচ্ছে। ফলে বিহারের নির্বাচন এবারে খুব ইন্টারেস্ট, মানে এই প্রথম দেখা যাচ্ছে যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল তারা একজোট। এই যে একজোট হওয়ার যে কাজ, যেটা ধরুন 2015 সালের নির্বাচনেও তো আমরা দেখেছিলাম যে বাম দলগুলি আলাদা লড়েছে, সিপিআইএমএল আলাদা লড়েছে, তারা তখনও মনে করতেন যে এই মধ্যবর্তী দলগুলোর সাথে আসা তাদের আদর্শগত বিচ্যুতি হবে, কিন্তু এইবারে তারা সেই মতাদর্শগত বিচ্যুতির যে জায়গাটা, যে প্রশ্নগুলো, সেগুলো একটু আড়ালে সরিয়ে রাখছেন। তার কারণ হচ্ছে এখানে বৃহত্তর একটা বিপদ তারা মনে করতেন, সেই বিপদটাকে রোকবার জন্য তারা একজোট হয়েছে, এবং এইটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। তার কারণ রাজনীতির ক্ষেত্রে জোট সবসময়, মানে বিভিন্ন মতামতের একটা জোট একটা জায়গায় যদি আসে, তার শক্তি একটা আছে, অবশ্যই রয়েছে, এবং জনমানসে তার একটা প্রভাব পড়বে। বিহারের জাতপাত ভিত্তিক রাজনীতিতে তার একটা প্রভাব পড়বে, এবং অবশ্যই লালু প্রসাদের যে অন্তরালে থাকা সেটাও একটা বিহারের মানুষের ওপর অনেক বেশি প্রভাব ফেলছে। তার কারণ হচ্ছে আগের আগের নির্বাচনে সবসময় দেখা গেছে লালু প্রসাদকে যতবারই বিপন্ন করার চেষ্টা করা হয়েছে, একটা প্রতিবাদ কিন্তু বিশেষত দলিত এবং যাদবদের তরফ থেকে উঠে এসে, যদিও বিহারের জাতপাতের সিচুয়েশনটা একটু জটিল, সেখানে অবশ্যই পাসওয়ানদের ভোটও আছে, সেখানে সেটা অন্যদিকে যাবে, কিন্তু তা এতৎসত্ত্বেও বলা যেতে পারে যে বৃহত্তর একটা ঐক্য, যেটা জাতপাত ভিত্তিক ঐক্য এবং জাতপাতের বাইরে বেরিয়েও একটা রাজনৈতিক ঐক্য, যেটা এবারে দেখা যাচ্ছে, যেটা এর আগে কখনো বিহারের নির্বাচনে আমরা দেখিনি। সর্বভারতীয় রাজনীতিতে বিহার ভোটের কিরকম প্রভাব পড়তে পারে? দেখুন, সর্বভারতীয় রাজনীতিতে যদি বিহার ভোটে নীতিশ কুমার জয়লাভ করে আবার ক্ষমতায় ফিরে আসেন, সেক্ষেত্রেও আমরা বলবো না যে বিজেপির শক্তি বৃদ্ধি হলো। তার কারণ সর্বভারতীয় রাজনীতিতে এনডিএ যে শরিক দল, তারা একে একে এনডিএ ছেড়ে দিচ্ছে, ফলে অনেকেই পাঞ্জাবে কৃষকরা আন্দোলন করছেন, মহারাষ্ট্রের কি অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি,
ফলে নীতিশ কুমারের পক্ষেও যদি রায় যায় তাহলেও বলা যাবে না যে সর্বভারতীয় রাজনীতিতে এনডিএ এর শক্তিযুক্ত। আর নীতিশ কুমারের বিরুদ্ধে যদি জনসাধারণের রায় যায়, যদি তেজস্বী যাদবের পক্ষে জনসাধারণের রায় যায়, যদি এই মহাগঠবন্ধনের পক্ষে সাধারণ মানুষের রায় যায়, তাহলে তো স্পষ্ট বলতে হবে যে পরিবর্তনের সূচনা হতে চলেছে। রাজ্যের নির্বাচনে সাধারণত প্রাধান্য পায় আঞ্চলিক সমস্যা, উন্নয়ন ইত্যাদি, কিন্তু এবারের বিহারের ভোটে এনডিএ এর যে নীতি সর্বভারতীয় স্তরে, তা কি কোনো প্রভাব ফেলতে পারে? কাশ্মীর সমস্যা অবশ্যই বিহারের মানুষকে খুব প্রভাবিত করবে না। কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যতটা প্রাসঙ্গিক, বিহারের ক্ষেত্রে ততটা প্রাসঙ্গিক নয়, সেটা বিজেপিও জানে। কিন্তু কৃষি বিল সেটা অবশ্যই বিহারের মানুষ, সাধারণ কৃষকদের খুব প্রভাবিত করবেই। এবং সেটা দেখা যাচ্ছে যে মহাগঠবন্ধনের যারা প্রবক্তা এবং নেতা, তারা কিন্তু এটাকে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। কৃষি বিলের যে বিপজ্জনক দিকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তারা প্রচারে নেমেছে, এবং তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে। এখন দেখা যাক এটার কি প্রভাব পড়ে, কতটা তারা নিয়ে যেতে পারছেন। কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে যারা নীতিশ কুমারকে এতদিন ধরে দেখেছেন, নীতিশ কিছু রিফর্মেটিভ স্টেপ নিয়েছেন, কিছু সংস্কারমূলক কাজ করেছেন, সেটা ঠিক। কিন্তু তেজস্বী যাদবের যে আরজেডি যে ম্যানিফেস্টো দিয়েছে, তাতেও তারা বেকার ভাতা দেওয়ার কথা বলেছে বা কৃষি ঋণ সম্পূর্ণ মকুবের কথা বলেছে, এগুলোর একটা প্রভাব আছে। শুধুমাত্র এনডিএ বা বিজেপির নীতিগুলোর নেতিবাচক বা ইতিবাচক প্রভাব নয়, এই বিরোধী দলগুলোর তাদের যে প্রতিশ্রুতি সেগুলো মানুষকে ভাবাবে নিশ্চয়ই।